বন্ধু বন্ধুরা আমি পুলমা খাওয়াই জীবন সাথে আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। কোনো ব্লগ নয়, একটা ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম, আসলে এই ভিডিওটা শেয়ার করার সম্পূর্ণ আইডিয়াটা মার, মানে শাশুড়ি মার। মায়ের কয়েকদিন ধরে আমাকে বলছিল এরকম একটা ভিডিও শেয়ার করতে, কিন্তু বেশ কটা দিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম স্কুলের কিছু কাজে এবং ব্যক্তিগত নানা কারণে। সেজন্য আর ডেইলি যে কাজকর্ম বা বিশেষ কিছু সেগুলো কোনোটাই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আজকে এই একটু আগে পর্যন্ত আমি ব্যস্ত ছিলাম, তো এখন খানিকটা গুছিয়ে নিয়েছি কাজগুলো। তো ভাবলাম রাতের যা রান্না ছিল রুটি করার, সেটা মা করছে দেখলাম, তাই জন্য আমি এসে ভাবলাম যে এই ভিডিওটা আজকে শ্যুট করি এবং শেয়ার করব, হয়তো কালকে সেটা তোমাদের সঙ্গে। তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ঘড়ির কালেকশান। এই ঘড়ি ব্যাপারটার ওপরে না বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তাভাবনা থাকে, তো আমার একটা অন্যরকম ফ্যাসিনেশন আছে এই ঘড়ি সম্পর্কে। তো সেই ফ্যাসিনেশনের জায়গা থেকেই ঘড়ির সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, এবং অদ্ভুতভাবে এই বৃদ্ধিটা আমার বিয়েকে কেন্দ্র করেই হয়েছে। তো আমার ঘড়ির কালেকশান শেয়ার করব, তার আগে দেখাই অঙ্কনের কিছু ঘড়ির কালেকশান। তো একটু পুরনো থেকেই শুরু করি, মানে একটু কিছুদিন আগের, বছর দুই তিনেক আগের বা তার একটু আগের কয়েকটা ঘড়ি থেকে আগে শুরু করি। সেটা হচ্ছে এরকম একটা ঘড়ি, অঙ্কনকে কেউ একজন দিয়েছিলেন, মা মনে করতে পারলেন না কে, হতে পারে এটা মেজো পিসি দিয়েছেন, ঠিক খেয়াল নেই। আসলে প্রচুরজন ভালোবেসে অঙ্কনকে বহুবার ঘড়ি দিয়েছেন, তো এই ঘড়িটা এক্স্যাক্টলি কে দিয়েছেন সেটা মা মনে করতে পারছিল না। তো মনে হয় এটা খুব সম্ভবত মেজো পিসি দিয়েছে। তো সোনাটার একটা ঘড়ি, সেটা কিন্তু এখনও চলছে, আমি যদি উল্টো দেখালাম ঘড়িটা, তো ঘড়িটা এখনও চলে, মানে এটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে একবার, কিন্তু ঘড়িটা এখনও ঠিকঠাক আছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ঘড়িটা। এটা অঙ্কনের দাদা, পিস্তুত দাদা আমেরিকায় গিয়েছিল, তো সেখান থেকে ওর জন্যে এই ঘড়িটা দাদা কিনে এনেছে, টুবলু দাদা। সে যখন আমেরিকায় গেছিলো সে তখন এই ঘড়িটা ওর জন্য ওখান থেকে কিনে এনেছে। এটা ওর ভীষণ পছন্দের একটা ঘড়ি, কিন্তু এখন আর খুব একটা এটাও পরে না, কেননা এটা ওই পেছন দিকে শাড়িতে চলে গেছে এখন, কিন্তু রেখে দিয়েছে ভীষণ যত্ন করে এবং ভীষণ ভালোবাসে ঘড়িটাকে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফাস্ট ট্র্যাকের ঘড়ি। দেখে নিই আমি ঠিক ধরছি কিনা, এটা হচ্ছে একটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি। এটা এখনও পর্যন্ত ও হাতে দেয়নি, এটা বিয়েতে পেয়েছে, এটাও কে দিয়েছে মনে করতে পারছি না। তো এই ঘড়িটা এখনও ও ইউজ করেনি, দেখো ট্র্যাকটাও এখনও ঝুলছে। তো এটা হচ্ছে একটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি, এই ঘড়িটা এখন আরও মানে একদিনও পরে ওঠেনি, তো হয়তো পরবে খুব তাড়াতাড়ি। এই হলো আর একটা ঘড়ি, এটাও একটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি, এটা আর এক পিস্তুত দাদা, ওর আর এক পিস্তুত দাদা ওকে দিয়েছিল কোনো একটা বার্থডেতে বোধ হয়, যতদূর মনে পড়ছে। ও বলেছিল আমাকে, এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, তুতুন দাদা, সুশান্ত মিত্র যার নাম, মেজো পিসির ছেলে, তো সেই পিস্তুত দাদা এটা ওকে গিফট করেছিল। এটাও ওর ভীষণ পছন্দের একটা ঘড়ি, এখন খুব একটা পরে না, কিন্তু এই ধরনের বেল্টের ঘড়িগুলো না ও খুব পছন্দ করে পরতে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম রিসেন্টলি ও একটা ঘড়ি কিনেছে, এটা টাইটানের একটা অফার চলছিল, তো এটাও কিনেছে, বেল্টের ঘড়ি। এটা অ্যাকচুয়ালি ওর ঘড়িগুলো সবই আগের ওই মেজো পিসির দেওয়া ঘড়িটা বাদে বাকি সব ঘড়িগুলো না চেনের, তো সেই জন্য ও শখ করে এই ঘড়িটা কিনেছে। এটা টাইটানের ঘড়ি, বেশি দিন হয়নি, এটা 3-4 মাস বোধহয় হয়েছে, একটা অফার চলছিল টাইটান থেকে তখন ও এটা কিনেছিল, তো এটা ওর একদম মানে ভেরি রিসেন্ট কেনা ঘড়ি, এটাও নিজে কিনেছে, বাকি সবই ও পাওয়া মানে পেয়েছে, সবাই দিয়েছে। আচ্ছা, আর এইটা হচ্ছে একটা ঘড়ি, দেখো এটা, এটাও টাইটানের ঘড়ি। এটা ওকে আমার বিয়ের সময় আমাদের আমার ছোট মাসি গিফট করেছে, আমার ছোট মাসি, সে এটা গিফট করেছিল ওকে। তো এইটা ওর খুব পছন্দের ঘড়ি, এবং ও বেশ দীর্ঘদিন বিয়ের পরে এটা ব্যবহার করত, এখন যদিও সাম্প্রতিককালে এইটাই ও ব্যবহার করছে, তো তবুও এই ঘড়িটাও বেশ অনেকবার ব্যবহার করেছে, এবং বিয়ে বাড়ি গেলে এটাও পরতে বেশ পছন্দ করে এই ঘড়িটা, এবং ওই পছন্দ করে কিনেছিল ডিজাইনটা, ছোটো মাসি স্পন্সর করেছিল, কিনেছিল ও পছন্দ করে।
এই হলো ওর ঘড়ির কালেকশন। এবার যাব আমার ঘড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমিও যদি আমার একটু পুরনো টাইমের ঘড়ি থেকে শুরু করি, তাহলে একটা ঘড়ি আছে, সেটা হচ্ছে অঙ্কন আমাকে গিফট করেছিল, সোজা না উল্টো, দাঁড়ো, এই যে এবার ঠিক আছে। তো অঙ্কন আমাকে গিফট করেছিল এই ঘড়িটা, এটা একটা ফাস্ট ট্র্যাকের ঘড়ি। এটা আমাকে একবার জন্মদিনে দিয়েছিল, বিয়ের মানে আমাদের 2020 বিয়ে হয়েছে, এটা ও 19-এর মানে 2019-এ আমার বার্থডেতে এটা গিফট করেছিল। তো এটা ভীষণ পছন্দের একটা ঘড়ি আমার, বিয়ের আগে যত জায়গায় গেছি, লাস্ট একটা বছর মানে জন্মদিনের পর, এটা পাওয়ার পর থেকে বিয়ে পর্যন্ত আমি ম্যাক্সিমাম সময় এই ঘড়িটা পরে গেছি। আর ঘড়ির সম্পর্কে আমার ফ্যাসিনেশনটা আমার কাছের মানুষরা সেটা খুব ভালো জানে, যেমন আমার স্টুডেন্ট প্রিয়া, তোমাদের সাথে তো পরিচয় হয়েছে, ও জানে এই ব্যাপারটা ঘড়ির, এবং ও আমাকে পরপর 2 বছর একবার টিচার্স ডেতে আর একবার বার্থডেতে দুটো ঘড়ি গিফট করেছিল। তো সেইগুলো এই মুহূর্তে আমার কাছে নেই, কারণ ওগুলো আর আনা হয়নি বিয়ের পরে। একটা ঘড়ি বোধহয় খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু আর একটা ঘড়ি ঠিকঠাক ছিল। তো যেটা আমি বিয়ের আগে লাস্ট ও টিচার্স ডেতে দিয়েছিলো সেটা আনা হয়নি, সেটা ওই বাড়িতেই রয়ে গেছে, ওটার ব্যবহার সেরকমভাবে হয় না এখন। তো ও জানতো আমার এই ঘড়ির সম্পর্কে ফ্যাসিনেশনটা, আর অঙ্কন তো অবভিয়াসলি জানে, তো সেই জন্য ও আমার এই ঘড়িটার আগে না আমার সোনাটার একটা ঘড়ি ছিল, যেটা আমার দিম্মা আমাকে দিয়েছিল, মানে দিদা, মাধ্যমিক পাশ করেছি যখন তখন দিম্মা ওটা আমাকে কিনে দিয়েছিল। অ্যাকচুয়ালি দিম্মা সমস্ত নাতি নাতনিদেরই বলেছিল যে মাধ্যমিকের সময় ঘড়ি দেবে, তো ভাইকেও দিয়েছে, মাস্তুতো ভাই যখন মাধ্যমিক দিয়েছে ভাইকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। তো সেই ঘড়িটা ছিল সোনাটার একমাত্র আমার কোনো একটা ব্র্যান্ডেড ঘড়ি, তার আগে এটার আগে আর কোনো ঘড়ি ছিল না, সেজন্য এটা আমার ছিল ভীষণ পছন্দের একটা ঘড়ি, যেটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি ছিল। তো এবার আসি নেক্সট ঘড়িতে, সেটা হচ্ছে এটা, বিয়ের ঘড়ির প্রাপ্তিযোগ আমার শুরু হয়েছে এটা থেকে। এটা আমাদের এক রিলেটিভ, আমার এক মাসি হয় দূরসম্পর্কের, সেই মাসি থাকেন বেনারসে, তো উনি আসতে পারেননি বিয়েতে, এবং বিয়েতে আসতে পারবেন না, আমার এক আরেক রিলেটিভের বিয়ে ছিল, সেই সময় যখন 15 দিন আগে উনি এসেছিলেন বিয়ের, তখন এটা আমাকে দিয়ে গিয়েছিলেন। তো এটাই হচ্ছে সেই ঘড়িটা যেটা পরে আমি বিয়ে করেছি, মানে বিয়েতে বসেছি আমি এই ঘড়িটা পরে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ডায়ালটা মেনলি খুব পছন্দ হয়েছিল, এবং এটা পরেই আমি বিয়েতে বসেছিলাম। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে এই ঘড়িটা, এটাও একটা সোনাটা, আগেরটাও সোনাটা ছিল, এটাও সোনাটা। এটা দিয়েছেন আমার সম্পর্কে এক দাদু দিদা, তাদের বাড়ি হচ্ছে সোদপুরে, তো সেই দাদু দিদা বিয়েতে আসতে পারেননি, এবং ওনাদের এক রিলেটিভের বিয়ে ছিল একই ডেটে আমার বিয়ের দিন, তো সেই জন্য ওনারা জানতেন আসতে পারবেন না, তাই আমরা যখন নিমন্ত্রণ করতে গিয়েছিলাম তখন এই ঘড়িটা উনি ওনারা আমাকে দিয়েছিলেন, গিফট করেছিলেন। তো এটাও পড়েছি, খুব বেশি যে একটা পড়া হয়েছে তা নয়, কয়েকবারই মাত্র পড়েছি, কিন্তু ওই যে বললাম একটা প্রবল ভালোবাসা আছে ঘড়ির প্রতি। তো নেক্সট যাই এটাতে, এটা হচ্ছে একটা টাইটানের ঘড়ি, দেখো বেল্টের ডিজাইনটা ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক। এটা দিয়েছে আমার এক মানে অঙ্কনের দিদি, মানে আমার সম্পর্কে আসলে ননাস হন, পিস্তুত দিদি, তো পিস্তুত দিদি এই ঘড়িটা গিফট করেছে আমাদের বিয়েতে আমাকে। এই কথাটা বলতে গিয়ে এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দিদি অঙ্কনকেও একটা ঘড়ি গিফট করেছে, সেটা হয় এই ফার্স্ট ট্র্যাকের ঘড়িটা অথবা অন্য কোনো একটা ঘড়ি যেটা নিচে রয়ে গেছে, ওটা মনে করতে পারছি না, এই ঘড়িটা দেখাতে গিয়েই মনে হলো। তো আমারটা তো এটা, কিন্তু অঙ্কনেরটা কোথায় আছে মনে করতে পারছি না, বা হয়তো এই ফার্স্ট ট্র্যাকের ঘড়িটাও হতে পারে, যেটা বলছিলাম যে কে দিয়েছে, বিয়েতেও পেয়েছে কিন্তু কে দিয়েছে মনে করতে পারছিলাম না। তো এটা হলো আরেকটা আমার সম্ভারের আরেকটা পার্ট। আচ্ছা, এরপরে আসি এটা, এটাও একটা সোনাটার ঘড়ি, এটা দিয়েছে আমার এক বান্ধবী, তার নাম হচ্ছে তিয়াস বন্দ্যোপাধ্যায়, ডাকনাম টুম্পা, ওর বাড়ি রানাঘাটে, তো এটাও আমাকে গিফট করেছে, ও বিয়েতে আসেনি, ও বিয়ের আগের দিন এসে এটা আমাকে দিয়ে গেছে ওই বাড়িতে। তো এই ঘড়িটা আমি রেখেছি, আমি আমার মাকে দিয়েছি, মা ঘড়ি একদমই পরে না, কিন্তু কী হয় আমি এতগুলো ঘড়ি পেয়েছি তো ভাবলাম মাকে একটা পরতে দিই, আর যেহেতু সরু বেল্টের উপরে আছে ঘড়িটা, ব্ল্যাক কালারের একটা বেল্ট, তো ভাবলাম যে এটা মার কাছে রাখুক, মা অ্যাটলিস্ট কত কখনো যদি ইচ্ছা হয় পড়তে পড়বে, তো বোধহয় একদিনই এখনো পর্যন্ত হাতে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন, মানে যেদিন হয়েছে আমাদের, অ্যাকচুয়ালি তো 16 ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি, কিন্তু 19-তে এবার সেলিব্রেট হয়েছিল,
তো সেই দিনকে রেজিস্ট্রি হয়েছে আমাদের, সেই দিনকে মোস্ট প্রবলি মা এটা হাতে দিয়েছিল আমার যতদূর মনে হচ্ছে, মানে এই একদিনই হয়তো পড়েছে, তাও অনেকবার বলার পরে যে তুমি পড়লে না ঘড়িটা দিয়েছি তোমাকে ভালোবেসে। তো এটা হচ্ছে সেই ঘড়িটা। আচ্ছা নেক্সট আসি একটা ঘড়ি, এটা হচ্ছে সোনাটার একটা ঘড়ি, এটা একটা ওই গোল যে কন্টেনারগুলো হয় ওটার মধ্যে ছিল। এটা অ্যাকচুয়ালি একটা পেয়ার ওয়াচ, এটা দুটো ঘড়ি, একটা মানে এটা হচ্ছে লেডিস যেটা সেটা আমার, আর জেন্টস একটা আছে সেটা হচ্ছে অঙ্কনের। এটা দিয়েছে আমাদের ভীষণ ভীষণ ক্লোজ বান্ধবী দীপা, দীপা সৌম্য এটা গিফট করেছে আমাদের, এটা দিয়েছে। তো সেটা হচ্ছে একটা পেয়ার ওয়াচ ছিল, তো এটা হচ্ছে সেটা। তো এটা এখনও ব্যবহার করা হয়নি, এরকমই রয়ে গেছে। কেন ব্যবহার না করার, মানে অনেকগুলো ঘড়ি ব্যবহার হয়নি, তার একটা কারণ কী বলতো, ঘড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু একটা জায়গা লাগবে না পড়ার। মেইনলি স্কুল হচ্ছে, আমি যেটা মনে করি মেইনলি স্কুল বা কোনো স্পেশাল জায়গা হচ্ছে ঘড়ি পরার জায়গা। তো বিয়ের পর থেকে স্কুলটাই বন্ধ কোভিড কোভিড করে, তো কোথায় আর ঘড়িটা পরবো? যে দু একদিন স্কুলে যাই সে দু একদিন ওই দুটো মেনলি বাইরে থাকে, সেই দুটোই পরে যাওয়া হয়, আর যেগুলো ইউজ হয়নি, স্টার্ট করিনি এখন ইউজ করতে, সেগুলো আর ব্যবহার হয় না, ওটা অন্যই রয়ে গেছে। তো যদি স্বাভাবিক হয় আস্তে আস্তে স্কুল ভেবেছি এক একদিন এক একটা পরে পরে যাব। তো এটাও ভীষণ পছন্দের একটা ঘড়ি কিন্তু ওই যে বললাম ব্যবহার হয়নি এখন। তো দীপার দেওয়া ঘড়িটা আমি এখনও ব্যবহার করিনি কিন্তু অঙ্কন করেছে, এটা হচ্ছে সেই ঘড়িটা যেটা অঙ্কন ব্যবহার করেছিল এবং নিচে রেখে চলে এসেছিলো। তো আমি ঘড়ি দেখাতে বসে খুঁজে পাচ্ছিলাম না যে দীপার ওই ঘড়িটা যেটা অঙ্কনকে দিয়েছে সেটা কোথায়, তো সেটা আমি নিচ থেকে নিয়ে আসলাম এইমাত্র গিয়ে। এটা হচ্ছে ব্যবহার, মানে ও বেশ অনেকবার অফিসে পড়ে গেছে, এটা পড়ে গিয়ে ও এরকমভাবেই এরকমভাবেই খুলে খোলা অবস্থাতে নিচে একটা ওয়ার্ড্রপের ওপর রেখে চলে এসেছিলো। তো এটা হলো সেই ঘড়িটা। এরপরে আসি আর একটা ঘড়ি, এটা এটাও একটা টাইটানের, এটাও বিয়েতে পেয়েছি, এটা কোনো এক রিলেটিভ দিয়েছেন, এই মুহূর্তে মনে করতে পারছি না কে দিয়েছেন, তবে খুব ঘনিষ্ঠ কোনো একজন রিলেটিভ এটা দিয়েছেন, তারা কলকাতায় থাকেন। তো এটাও আমি ব্যবহার করেছি, শুরু করেছি করতে এই সবেই, এই দু একদিন লাস্ট স্কুলে গেছি এই ঘড়িটা পরেই গেছি। তো এটা হচ্ছে আরেকটা, এটাও টাইটানের এবং বেশ পছন্দের। আচ্ছা এরপরে যেটা সেটা আবার উল্টো ধরেছি, এরপরে যেটা সেটা হচ্ছে এইটা, এটাও একটা টাইটান, এটাও বিয়েতে পেয়েছি, এটাও কে দিয়েছে মনে করতে পারছি না, তবে এই ঘড়িটা আমি দেখাবো একটু খুলে। এটা ওই যে অঙ্কনকে আমাদের বাড়ি থেকে মাসি যেরকম ঘড়ি দিয়েছে সেরকমই মাল্টি কালারের, মানে বুঝতে পারছো কি না কতটা আমি জানি না, সেটা হচ্ছে গোল্ডেন আর সিলভার দুটো কালারেরই মিক্স করা আছে, মানে একটুখানি গোল্ডেন একটুখানি সিলভার এরকম করে এই ঘড়িটা। তো এটাও ভীষণ পছন্দের এবং ভীষণ স্টাইলিশ একটা ঘড়ি, খুবই স্টাইলিশ। এটাও আমাদের খুব ঘনিষ্ঠ কোনো একজন মানুষই দিয়েছেন, এটাও একটা টাইটানেরই ঘড়ি এবং ভীষণ সুন্দর ঘড়িটা। এবং সব শেষে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা স্পেশাল ঘড়ি, সেটা এটা, এটা হচ্ছে রাগা। তো এটা এখনও ব্যবহার করিনি আমি, এটা এই যে প্যাকেটের মধ্যেই ছিল এইরকম একটা কন্টেনারে করে বক্সে করে এরকম একটা ছিল, এটা এখনও ব্যবহার করিনি। ভীষণ সুন্দর একটা মেরুন কালারের ডায়াল এবং নিচের দিকে আর ওপরের দিকে না মেরুন কালারের, সেই মিনের মতো দেখতে, মিনেকারির মতো দেখতে একটা পোর্শন আর কি আছে। তো খুবই 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 সুন্দর, খুবই ভীষণ সুন্দর ঘড়িটা। সেজপিসি শাশুড়ির ননদের পরিবার এটা আমাদের বিয়েতে গিফট করেছেন, তো এটাও ভীষণ পছন্দের এবং সব থেকে সবগুলোর মধ্যে সেরা ঘড়ি বলা যেতে পারে এই ঘড়িটাকে। তো এই ছিল টোটাল ঘড়ির কালেকশন আমার আর অঙ্কনের, ওর কম, ওর 6টা আর বাকি আমার হচ্ছে 9টা। তো ওই যে বললাম একটা প্রচণ্ড ভালোবাসা আছে ঘড়ির প্রতি, আর এই প্রসঙ্গে বলবো প্রিয়া তো আগেই বললাম যে ও জানে যে আমার ঘড়ির প্রতি খুব ভালোবাসা আছে, ও আমাকে বিয়ের আগে জিজ্ঞাসা করছিল যে আপনার জন্য একটা ঘড়ি কিনবো আমি। তো আমি বলেছিলাম, প্রথমে নাই করেছিলাম যে না একদম না একদম না, তো লাস্টে একদম যাকে বলে নাছোড় বান্দা ওরকম হয়েছিল আর বলছিল যে না আপনি যদি না যান আমি তাহলে আমিই কিনে নিয়ে আসবো, পছন্দ না হলে আমাকে বলবেন না। তো আমি ফাইনালি বলেছিলাম ঠিক আছে, কেননা ও একটা ঠিক আছে একটা গিফট দিতে চাইছিলো বিয়ের গিফট বাদে, বিয়েতে যা দিয়েছে সেটার বাদে।
তো তারপরে যেটা হয়, আমরা সোদপুরে যাই নিমন্ত্রণ করতে এবং ওই দাদুর বাড়ি থেকে একটা গরিব পাই আমি গিফট হিসেবে। তারপরে আমার ওই মাসি যে বেনারসে থাকেন তিনিও আমাকে একটা ঘড়ি দেন। তো যখন দুটো ঘড়ি হয়ে যায় আমি তখন প্রিয়াকে বলি যে দেখ দুটো ঘড়ি অলরেডি হয়ে গেছে, আমি আর তোর কাছ থেকে ঘড়ি নেবো না, কেননা দুটো ঘড়ি এনাফ আমার মনে হয়েছিল যে, আর অঙ্কনের দেওয়া একটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি ছিল, আর মনে হয়েছিল যে তিনটে ঘড়ি আমার বিয়ের পরবর্তী সময়ে এনাফ। তো তারপরে সেই তিনটে যে নটা হয়ে যাবে সেটা সত্যিই ভাবিনি, মানে এতগুলো বিয়েতে আমি ঘড়ি পেয়েছি পাবো যে এটা আসলে একদমই ভাবিনি, আর ভীষণ ভালো লেগেছে। হয় না যে এক জিনিস অনেকগুলো পেলে মানুষ ভাবে যে এক জিনিস এতগুলো পেলাম, কিন্তু সেরকম বিশ্বাস করো আমার প্রত্যেকটা ঘড়ি প্রত্যেকটা, এটা তো স্বাভাবিক ব্যাপারই যে একটা একটার সাথে মিলবে না, কিন্তু প্রত্যেকটা ঘড়ি ভীষণ সুন্দর এবং ভীষণ পছন্দের আমার। তো সেই জন্য, আর যেহেতু ভালোবাসাটা আছে, সে আমি সেই জন্য কাউকে একটা ঘড়িও দেইনি, একটাও না, মানে একটা ঘড়িও আমি কাউকে, আমার অনেক রিলেটিভদেরকেই, আমার ক্লোজ যারা তাদেরকে আমি আমার ওই বাড়ি এবং এই বাড়ি দুবাড়িতেই আমার ক্লোজ রিলেটিভদের আমি কিছু কিছু করে দিয়েছি গিফট, সেটা বিয়ের পরে। তো কিন্তু আমি ঘড়ি সেখান থেকে কাউকে দেইনি, আর ভালোবাসি আমি, কোথাও একটা মনে হয় যাকে আমি দেবো সে যদি ঘড়িটার অমর্যাদা করে আমার ভীষণ কষ্ট হবে। তো চলো আর বকবক করে ভিডিওটা বাড়াবো না, চেয়েছি একটা ছোট ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, এবং আজকে আমার এই বিশেষ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বলো যে কোন ঘড়িটা সবথেকে বেশি পছন্দ হয়েছে তোমাদের, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাড়িতে থেকো, হাসি খুশি থেকো, এবং প্রত্যেককে আনন্দে রাখতে চেষ্টা করো। বাড়ির আশেপাশের মানুষের আনন্দে থাকলে দেখবে তোমরাও অনেক অনেক গুণ বেশি আনন্দে থাকবে। তো আজকে এই পর্যন্তই, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।